হ্যালো বন্ধুরা, তো আজ হচ্ছে মার্চের 6 তারিখ। আজকে আমি যাচ্ছি হচ্ছে সিকিমে। আমাদের প্রথম ডেস্টিনেশন গ্যাংটক, এবং আমরা আছি এখন শিয়ালদা স্টেশনে, যেখানে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 10টা বাজে ছাড়বে দার্জিলিং মেল। আমার সাথে ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। তো রাত পেরিয়ে এখন সকাল হয়ে গেছে, তো আমরা এখন আছি ট্রেনে, যাচ্ছি এখন নিউ জলপাইগুড়ি। সেখান থেকে আমাদের বাই কার যাবো আমরা গ্যাংটক। ট্রেন থেকে বাইরের দৃশ্য অসাধারণ, চারিদিকে সবুজ ধানক্ষেত। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব এনজেপি স্টেশনে। তো এনজেপি থেকেই আমাদের গাড়ি ঠিক করা রয়েছে, গাড়ির ড্রাইভার আমাদের জন্য এসে অলরেডি ওয়েট করছে। এসে গেছি আমরা এখন এনজেপিতে, সকাল বাজে 8:42। স্টেশন থেকে বেরিয়ে আমরা গেলাম হচ্ছে কার পার্কিংয়ের সামনে, যেখানে আমাদের গাড়ি অলরেডি ওয়েট করছিল। সেখানে আমরা আমাদের লাগেজপত্র প্যাক করে গাড়ির উপরে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। এনজিপি থেকে গ্যাংটক পৌঁছাতে সময় লাগে অলমোস্ট 4 থেকে 4.5 ঘন্টা, রাস্তার কন্ডিশন যদি ভালো হয়ে থাকে। আর যদি খারাপ হয় তাহলে আরও অনেক বেশি সময় লেগে যেতে পারে। তো আজকে ওয়েদারও ভালো, রাস্তার কন্ডিশনও ভালো রয়েছে, সেরকম জ্যাম আমরা কোথাও পাইনি। সেবক রোড ধরে আমরা গ্যাংটকের দিকে এগিয়ে চলেছি। এরা হলো আমার সব বন্ধুরা। রাস্তার পাশের দৃশ্য অসাধারণ সুন্দর। তো হ্যালো গাইজ, এখন আমরা সিকিমে এন্টার করে গেছি, ঠিক আছে। তো আমরা ভেবেছিলাম যে সেবক রোডে কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নেব, বাট এখন অলমোস্ট 12টা বাজে। তো আমাদের ড্রাইভার আর কোথাও দাঁড় করায়নি গাড়ি, সোজা একদম রংপো হয়ে সিকিম চলে এসেছি, এখন ঢুকে গেছি। তো এই মাঝ রাস্তায় এখানে এই একটা ক্যাফে রয়েছে, যার নাম হচ্ছে ওয়েসিস ক্যাফে, দেখতে পাচ্ছ। তো এখানে এখন আমরা কোনটা করবো বুঝতে পারছি না, ব্রেকফাস্ট করবো না লাঞ্চ করবো, কারণ ব্রেকফাস্টটা হয়নি আর এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। ক্যাফেটা দেখতে খুবই সুন্দর, আমাদের হিরো। খুবই সুন্দর ক্যাফে, পেছন দিক থেকে ভিউটা আরো অসাধারণ। তো দুপুর 12টার সময় ব্রেকফাস্ট করে গরম গরম চিকেন মোমো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। এখান থেকে গ্যাংটক পৌঁছাতে সময় লাগলো আরও 2 ঘন্টার মতন। রাস্তায় যেতে যেতে অসংখ্য ছোটো বড়ো পাহাড়, টানেল, এরকম আরও বহু প্রাকৃতিক সৌন্দর্যের সম্মুখীন হলাম আমরা। তো এখন আমরা পৌঁছে গেছি গ্যাংটক সিটিতে। তো এখান থেকে এমজি মার্ক যেতে অলমোস্ট আর 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। আমাদের হোটেলটা ছিল এমজি মার্কের একদম পাশেই। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলের নাম ছিল হোটেল নির্ভানা, যেটা এমজি মার্কের একদম পাশেই। 3টে রুম নিয়েছিলাম, রুম কস্ট পড়েছিল 1400 টাকা করে, যেহেতু আমরা 7 জন ছিলাম। হোটেলটা এমজি মার্ক থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স,
এবং সব থেকে ভালো যেটা ছিল, হোটেলের সামনে একটা সুন্দর ছোট্ট ব্যালকনি ছিল, একটা বাগান ছিল। তারপর দুপুরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম এমজি মার্গের উদ্দেশ্যে। তো এখন আমরা এসেছি এমজি মার্গে। তো এটা হচ্ছে অভিজিৎ, পেছনে রূপক, সৌরভ সবাই রয়েছে। এমজি মার্গে আমরা এখন একটু জাস্ট বেরিয়েছি কিছু খাবো বলে। তো বিকেল 4:30 মতন বাজে এখন। তো দেখতেই পাচ্ছ আর এখানে মাস্ক ম্যান্ডেটরি, মাস্ক না থাকলে 300 টাকা জরিমানা, নেবেই নেবে। আর টেম্পারেচার অলমোস্ট 11 ডিগ্রি মতন চলছে এখন, প্রচণ্ড ঠান্ডা। তো এই দিনের বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা গ্যাংটকের এমজি মার্গেই সময় কাটালাম। সেখানে এমজি মার্গ ঘোরা, আড্ডা দেওয়া, গল্প করা, খাওয়া দাওয়া এবং অনেক কিছু শপিং করলাম। পরের দিন সকালবেলার আমাদের গন্তব্য ছিল লাচুং। সকাল 10টায় আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল। তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আমার সিকিম ট্রিপের পরের ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। তো দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আমার নেক্সট ভিডিওতে।